10 কেজি পার হবে। 10 কেজি পার হবে না? 10 কেজি পার হবে। এলাক হাঁসের ওয়েট খুব, যাতে গরু স্বাস্থ্য ভালো থাকে, সব কিছু ভালো হয়। হাঁসটা খেতে মিষ্টি। ও আচ্ছা, হাতের মধ্যে যেগুলো আছে, তোমার হাতের মধ্যে যেগুলো আছে, এগুলো কতখানি হবে? এগুলো 2 কেজি। ও মানে 2 কেজি? হ্যাঁ। তাহলে এতদিন পর বুঝলেন যে ঘাস ছাড়া খামার করা যাবে না? না না, ঘাস ছাড়া খামার করা যাবে না। ঘাস ছাড়া মানে গরু ছাগল পালা খুব কষ্ট? খুব কষ্ট মানে খাদ্য বেশি লাগে, আর ওই মনে করো উপরি খাদ্য দিতে, ওগুলো দেওয়া গরুর স্বাস্থ্য বেশি রকম হয় না। আর মনে করেন এই কাঁচা খাদ্য দিলে গরুর চেহারা ভালো থাকে, ওর রোগ ব্যাধি কম হয়, এই নানান মনে করো। খামারের জন্য গরু হোক, ছাগল হোক এবং মহিষ হোক, উট হোক, আসলে ঘাস ছাড়া কোনো বিকল্প নাই। ঘাসের জমি থাকতেই হবে, আর ঘাসের জমি থাকলে আসলে দানাদার খাবার দিয়েও দেখা যাবে প্রায় আপনি 40%-এর মতো এই খরচটা কমানো যাবে। তো আজকে আমি যে জায়গায় আসছি, এটা আমার এক বড় ভাইয়ের হচ্ছে ঘাসের জমি, তিনি এই ঘাসটা লাগাছেন। এটা হচ্ছে আমার নেপিয়ার জাতের ঘাস। এখানে জমি আছে হচ্ছে 30 শতক জমি, 1 বিঘা জমিতে তিনি মানে ঘাসের চাষ করছেন। আর এই যে ভাইয়েরা হচ্ছে ঘাস কাটতেছে, একটা আমরা দেখাই একটু কাছে যদি নিয়ে গিয়ে দেখাই। এই যে দেখেন এটার হচ্ছে রস কীরকম, হ্যাঁ রস কীরকম যদি এই যে ভাঙ্গে দেখাই, তো দেখেন একবার কুশারের মতো। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে অনেকে এমনিতেই খাওয়াই বা এইভাবেই দিয়ে খেলে গরুকে দেওয়াই, আর কিন্তু এভাবে না দিয়ে ঘাস কাটা মেশিন দিয়ে মানে চোপড় করে ছোটো ছোটো করে দিলে, তাহলে আমরা যেরকম মাংসের মতো খাই না বা গোস্তর মতো খাই, মুখের মধ্যে দিলাম করে খাইলাম, এরকম করে দিলে গরুর আরও বেশি মানে খাইতে আরাম বোধ করে বা কমফোর্টেবল ফিল করে। আচ্ছা, এগুলোর বয়স কতদিন হয়েছে? 1 মাস। 1 মাস? 1 মাস 30 দিন রোপণ করার পর থেকে? না, রোপণ করার আগে তো এইটা 2-3 কাটা দিতে, 2 কাটা দিতে তো। ও এদিক 2-3 কাটা হয়ে গেছে? হ্যাঁ, 2-3 কাটা হয়ে গেছে। আচ্ছা, কিভাবে রোপণ করছিল এটা আমরা একটু জানার চেষ্টা করব। আর পাশাপাশি আসলে একবারে তারা প্রান্তিক পর্যায়ের, হ্যাঁ, এবং হচ্ছে রিয়েল এক্সপেরিয়েন্স বা রিয়েল অভিজ্ঞতা, হ্যাঁ, আপনাদের শেয়ার করতে। আচ্ছা, এইভাবে, হ্যাঁ, এই যে চোখটা নাকি? হ্যাঁ চোখ, হ্যাঁ এই চোখটা আছে। আর চোখটা কোনটা কারা লাগবে? এটা খালি দিলেই হবে? এটা এটা মনে করেন এই পর্যন্ত দেওয়া লাগবে, মনে করেন মাটিতে পুঁতে দেওয়া লাগবে। আচ্ছা, এই পর্যন্ত দিলেই হবে? মনে করেন এই পাশে খাড়া করে দেওয়া লাগবে। আচ্ছা, হ্যাঁ এই পাশে দেওয়া লাগবে। আচ্ছা, এই পাশে দেওয়া লাগবে? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনারা এগুলি এত সুন্দর ঘাস হয়েছে, আপনারা হচ্ছে রোপণ করার আগে আপনি মাটি প্রস্তুত করলেন কিভাবে সেটা আবার বলেন। মাটি প্রস্তুত করলাম মনে করেন আগে হলো কাটেন কাটেন কাটেন, হ্যাঁ পাউচ দিলাম, হ্যাঁ হ্যাঁ, তারপর পাউচ দিয়ে তারপরে মনে করেন হলো চাষ দিলাম। আচ্ছা, চাষ দিলেন, তারপর চাষ দিয়ে শেষে মনে করেন হলো কাদো করে, হুম, তারপরে দড়ি দিয়ে লাইন করে গেলাম, ওই একটা করে মনে করেন এক দিয়ে, হুম। ও আচ্ছা, লাইন করে না, দড়ি দিয়ে লাইন করে কাটছেন এগুলো? দড়ি দিয়ে লাইন করে কাটছেন, না তাহলে তো মনে করেন গাড়া লাগে না। আচ্ছা, তারপর কি করলেন? গাড়ার পরে মনে করেন 15 বা 20 দিন পর, হ্যাঁ মনে করেন এগুলা যখন মনে করেন গাছ গজাইলো, তখন মনে করেন একটু ছ্যাঁতা দিয়ে হালকা করে ইউরিয়া দিচ্ছি। ও আচ্ছা, তারপরে ইউরিয়া দিছেন? হ্যাঁ। তারপর ইউরিয়া দেওয়ার পর মনে করেন এই 1 মাস পরে কাটা শুরু। আচ্ছা, 1 মাস পর থেকে কাটা শুরু? হ্যাঁ 1 মাস পর থেকে কাটা শুরু। আচ্ছা, এখন যে কাটতেছেন গাছের এই যে গোড়াগুলো আছে, আচ্ছা এখন কি ধরনের পরিচর্যা করা লাগবে বা কি ধরনের যত্ন নেওয়া লাগবে? এখন মনে করেন এই যে ঘাস আছে, ঘাসগুলো একটু নিজের লাগবে, মনে করেন ভিতর মনে করো গোবর দেওয়া লাগবে, হুম, মনে করেন খেতা দেওয়া লাগবে, খেতা দিলে মনে করো অল্প একটু সার দিলেন তাহলে হয়ে যাবে প্রচুর ফলন। আচ্ছা, এইটা হইতে আর হচ্ছে কতদিন লাগবে যেটা কাটলেন? এটা মনে করো খাওয়ার উপযোগী হইতে কতদিন লাগে? এটা মনে করেন 15-20 দিনে হলেই মনে করো প্রচুর খাদ্য হবে। এই জমিটা কাটতে নিম্নে 1 মাস লাগে, 30 শতক মনে করেন 1 মাস লাগে। আচ্ছা, ইয়ে 30 শতক, আপনাদের মহাজনে কয়টা গরু আছে? মনে করেন 22-23টা গরু আমার, ছোট বড় মিলে 22-23টা? হ্যাঁ ছোট বড় মিলে 22-23টা। আচ্ছা, তারপরে তো আরো তো ঘাস আছে মহাজনে নাকি? হ্যাঁ আছে, বেশি ঘাস আছে কিছু, এলার মনে করেন এলার ভিতরে জমিতে জেলা বাগড়াই সেগুলো খায়। আজকে হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল মাসের আজকে 19 তারিখ, আজকে 19 তারিখ, আর বাংলা কিন্তু এটা হচ্ছে আমাদের মানে বৈশাখ মাস, হ্যাঁ তো এখন কিন্তু মোটামুটি বেশ ভালো গরম পড়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 5টা, তো দেখেন কি অবস্থা, ঘামে টামে কিন্তু একার অবস্থা। আমরা একবারে গ্রামীণ পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমি যেহেতু খামার নিয়ে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি, তো এইটাও কিন্তু আমার একটা রেসপন্সিবিলিটি বা দায়িত্বের মধ্যে আসে যে খামারের জন্য ঘাস। আসলে আমাদের দেশে কিন্তু অনেক জাতের এবং অনেক রকমের ঘাস আছে, খামারের পাশাপাশি তিনি প্রায় 5 বিঘা জমিতে শুধু ঘাসই চাষ করছে, তো আসলে এই জমিগুলোতে অন্য ফসল করলেও কিন্তু সেখান থেকে একটা লাভ আসতো।
আসলে গরু ছাগলের হচ্ছে মেইন খাবার কি? ঘাস। এই দানাদার খাদ্য এগুলো তো ভাই খুবই পড়ে। আসলে ঘাস ছাড়া কোনো কথা নেই, গরু ছাগলের খাবারই তো ঘাস। মানুষের যেমন ভাত মাংস বা ভাত সবজি বা ভাত ডাল, আর গরু ছাগলের কি? ঘাস। এটা তো ভাই খুব সুন্দর হয়েছে দাদা। কয়টা এক কেজি হইতে পারে আপনার হাতে? এগুলো কটুক হবে? আর চারটে এক কেজি? চারটে এক কেজি, খুবই ভালো। অনেকে দেখা যায় একটা গরুকে 5 কেজি পর্যন্ত, 7 কেজি, 8 কেজি পর্যন্ত ঘাস খাওয়ায়। এরকম তাহলে 5টা মন, আচ্ছা 20টা, এই থোবে, এই থোবে হচ্ছে আপনার হচ্ছে মানে সবগুলো মেলে কয় কেজি হইতে পারে? এক থোপ। আচ্ছা এক থোপ কাটেন, একবার নতুন করে কাটিয়ে দেখি আমরা। আচ্ছা এটা আগে কাটুক, এরপর আমরা দেখতেছি এক থোপে কটুক হয়। আর এই পাশে দেখেন, এই পাশে কি সুন্দর চির সবুজ, এদিক শুধু ধান রোপণ করছে, কি সুন্দর লাগতেছে। আসলে গ্রামের প্রকৃতি, আর আমরা যদি ভাই নিজে কিছু করতে পারি তো সেটা তো অবশ্যই খুবই ভালো। কিন্তু এখানে কথা আছে, কথা হচ্ছে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, আর তারপর করতে হবে, তাহলে কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারবো। কি দাদা, আমি না বুঝে শুনে, আমার বাপের টাকা আছে ভাই, আমি খামার করলাম, সিসি ক্যামেরা লাগালাম, এটা করলাম, অমুক করলাম, আর দুদিন পরে সব শেষ। আচ্ছা এইখানে এক থোপ কাটলেন, এইখানে আনুমানিক কতটুকু হইতে পারে? আনুমানে 2 কেজি পার হয়ে যাবে। আচ্ছা 2 কেজি পার হয়ে যাবে। আচ্ছা আপনি কাটেন। আমাদেরকে সবাইকে একদিন না একদিন পৃথিবী থেকে চলে যাইতে হবে, কিন্তু তারপরেও আমরা যে কদিন আসলে বেঁচে থাকবো, আসলে কর্ম করে খাইতে হবে, আর কর্ম ছাড়া কোনো কথা নাই। কিন্তু এখানে আরো একটা কথা, কর্ম করতে হবে, ভালো কর্ম করতে হবে। আর সব ভালো করতে হবে, এবং জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তারপরে সামনে অগ্রসর হইতে হবে। শেখার শেষ নাই, হ্যাঁ শেখার শেষ নাই, জানার শেষ নাই। আচ্ছা ভাই কাটতেছে, ভাই আপনি ওই যে ওইখান থেকে একটু দাঁড়ায় আমাদের কাছে আসতে দেখাবেন, ওই ভাই কাটতেছে, আর একটু হচ্ছে দূরে যান, বা আপনি একটু বসেন, বসে থেকে নেন, আপনি একটু বসেন, হ্যাঁ একবার সুন্দর করে ভিডিও গুলো নেন। এই সিনটা আসলে স্মৃতি হিসেবেও থেকে যাবে। মানে কাজ করতেছেন আপনাদের পার ডে কেমন, আমার টাকা পাচ্ছেন আপনারা? পার ডে আমাদের 500 করে দেয় এখন, 500, 2024 সাল এখন হচ্ছে 500 টাকা, 500, আগে দিছে হলো 400, তার আগে দিছে 300, এখন 500, সব কি জিনিসের বাজার বেশি, মানে 500। আর তারপর সারাদিন পরিশ্রম, জিনিসপাতির দাম বেশি তো, সকাল 7:30টায় আসি, 11টার সময় ভাত খাবার যাই, তারপরে ফের বেলা 6টার দিকে এখান থেকে যাই, গরু বাছুর সব কিছু গোছা কাজ করে যাই। না এখানে যদি আরেকটা কাজ করা যায়, আপনারা যে মনে করেন যে আপনার দুপুরবেলা খাবার যাচ্ছেন, যাইতে আসতে অনেক সময় লাগতেছে, একটা পরিশ্রমের ব্যাপার, দুপুরের খাবারটা যদি মালিক পক্ষ আপনাদের ব্যবস্থা করতো তাহলে আপনারাও আরাম পাইতেন, এবং আপনার কাজের অগ্রগতিও হইতো, কাজের অগ্রগতি, ঠিক না? না মালিকও খাওয়ায়, পরিশ্রম করে খাওয়ায়, নাস্তা খাওয়ায় না, নাস্তা খাওয়ায় না। না আমি আমি মানে এই ব্যাপারটা বলতেছি, আমরা যারা একবার প্রান্তিক পর্যায়ে বা মনে করেন যে গ্রাম অঞ্চলে আছি, এই যে এরকম হচ্ছে বড় বড় মহাজনগুলা, হ্যাঁ বা আসলে মহাজন বলতে সবাই, কেউ কষ্ট ছাড়া কিন্তু মন করে কিছুই করতে পারে নাই, সবাই কষ্ট করে। কিন্তু দুপুরের খাবারটা যদি ব্যবস্থা করতো না, তাহলে একটা লোক এক জায়গায় যায়, হেঁটে যায়, আসে, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার উপর চলে যায়, আর সেই খাবারটা সে এখানে মনে করেন 20 মিনিটে খাইলো, আধা ঘন্টা একটু শুয়ে থেকে রেস্ট নিলো, তারও আরাম হইলো এবং কাজের অগ্রগতি হইলো। আচ্ছা নেন দেখি, কাছে নেন। আচ্ছা আপনি এক পাঞ্জা কত খেতে পারে এখন? দশ কেজি পার হবে, না 10 কেজি পার হবে, একবার ভুল নাই, 10 কেজি প্রায় 12 কেজি মতো হবে, 12 কেজি মতো হবে, এটুকু। এলা এলা ঘাসের ওয়েট খুব, যদি গরু স্বাস্থ্য ভালো থাকে সব কিছু ভালো হয়, ঘাসটা খেতে মিষ্টি। ও আচ্ছা ঘাসটা খেতেও মিষ্টি, ঘাসটা খেতেও মিষ্টি, আর এগুলা গরুর দুধ খাস তুমি খাবেন, দুধও মিষ্টি লাগে, গরুই মিষ্টি হয়ে যায় ঘাস খেতে খেতে, সেরকম হয়ে যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও শেয়ার করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা আপনার যদি কোনো পরামর্শ থাকে যে ভাই এগুলো একটু আপনারা দেখান বা এভাবে ভিডিওগুলো করেন, আরও কী কী যদি আপনারা জানতে চান আপনি কমেন্টস করিয়েন, আমি চেষ্টা করব আসলে এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য। তো আপনারা কষ্ট করলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ আপনাদেরকে ধন্যবাদ, আর যেভাবে ভিডিও করতেছে তাকেও ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।